1943-এর শেষ, নেতাজি তখন সিঙ্গাপুরে দিন রাত পরিশ্রম করছেন। সব কাজ সেরে হয়তো ঘণ্টা চারেক ঘুমোতে পান। এমন সময় একদিন সকালে নেতাজি ডিকটেশন দিচ্ছেন। অ্যাডজুটেন্ট এসে বলল, ব্রিজলালজি দেখা করতে এসেছেন, ওনাকে কি অপেক্ষা করতে বলবো? ব্রিজলাল জয়সওয়াল, তিনি হচ্ছেন সিঙ্গাপুরের ধনী শ্রেষ্ঠ গুজরাটি চেট্টিয়ার। তিন পুরুষ ধরে বর্মামুলুকে ওনাদের পারিবারিক ব্যবসা আছে, শহরের অন্যতম মাথা তিনি। নেতাজি অ্যাডজুটেন্টকে বললেন, ওনাকে ভিতরে নিয়ে আসুন। ভিতরে এলেন ব্রিজলাল জয়সওয়াল, পরনে ভারতীয় পোশাক, সিল্কের চোগা চাপকান। ভিতরে এসে হাত জোর করে নেতাজিকে নমস্কার করলেন। নেতাজিও প্রতি নমস্কার করে ওনাকে প্রথমেই বললেন, সুপ্রভাত জয়সওয়ালজি, বসুন। আপনি নিজে থেকেই আমার সাথে দেখা করতে এসেছেন দেখে খুবই ভালো লাগলো। আমি এই তো চাই, আপনারা আজাদ হিন্দ ফান্ডে যা দান করবেন তা নিজে থেকে এসেই দান করুন। আপনি সিঙ্গাপুরের ধনী শ্রেষ্ঠ, আপনি তো আদর্শ স্থাপন করবেন। তাহলে দানটা কি আপনি করবেন না চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে? ব্রিজলাল জয়সওয়াল প্রত্যুত্তরে বললেন, দানটা চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষই করবে, কিন্তু একটা ছোট্ট আবদার আছে আমাদের। আপনি যদি অনুগ্রহ করে ট্যাঙ্ক রোডে আমাদের মন্দিরে পদতুলি দেন, তাহলে আমরা সেখানেই চেকটা হস্তান্তর করে ধন্য হই। নেতাজি তৎক্ষণাৎ বললেন, ভুল বলছেন ব্রিজলালজি, মন্দিরে আমি পদধূলি দেব কেমন করে? ভক্তদের পদধূলি মাথায় নিতেই তো আমি মন্দিরে যাই। আপনি হয়তো শুনে থাকবেন, আমি মাঝে মাঝেই রামকৃষ্ণ মিশনে যাই, কিন্তু সেটা ব্যক্তিগতভাবে, সুভাষ বোস হিসাবে। আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মন্দিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন নয় নেতাজি? আপনি তো হিন্দু। না, সুভাষ বোস হিন্দু, নেতাজি শুধুমাত্র ভারতীয়। তাহলে আপনি সুভাষ বোস হিসাবেই আসুন। যাব, তবে ফৌজি পোশাকে নয়, আর তখন আমি দানও গ্রহণ করতে পারবো না। আপনি না হয় মন্দির কমিটির সঙ্গে পরামর্শ করে আমাকে জানাবেন। আজ আসুন, নমস্কার। সেদিন মাথা নিচু করে উঠে গিয়েছিলেন ব্রিজলাল জয়সওয়াল। ব্রিজলাল চলে যাওয়ার পর অ্যাডজুটেন্ট নেতাজিকে বলেছিল, এই শর্তে ওরা কিছুতেই রাজি হবে না নেতাজি, তার মানে আমাদের কয়েক লক্ষ টাকা ফসকে গেল। এই কথা শুনে নেতাজি বলেছিলেন, তোমাদের নেতাজির বিবেকের দাম কয়েক লক্ষ টাকার থেকেও অনেক বেশি। কিন্তু একদিন পরেই আবার ফিরে এলেন ব্রিজলালজি, সঙ্গে মন্দির কমিটির আরও 5-6 জন কর্মকর্তা। ওদের সকলের তরফ থেকে তিনি বললেন, নেতাজি, আমরা আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি, বলুন আপনারা কবে আসবেন? উত্তরে নেতাজি বললেন, আমি কিন্তু একা নই, আমার মুসলমান আর খ্রিস্টান বন্ধুরাও সঙ্গে যাবে, চলবে তো? সকলে বলে উঠল, নিশ্চয়ই, আমরা বিবেচনা করে দেখেছি ওরা মায়ের চোখে মুসলমান নন, খ্রিস্টানও নন, ওরা বন্দিনী মায়ের মুক্তিযোদ্ধা, আমরা ফুল দিয়ে অর্ঘ্য দিই, ওনারা বুকের রক্ত দিয়ে অর্ঘ্য দেন, তাই ওনারা আরও বড় জাতের ভক্ত। নেতাজির আদর্শে 200 বছরের পুরনো সংস্কারকে ছিন্ন ভিন্ন করে দিয়ে সেদিন সিঙ্গাপুরের চেট্টিয়ার মন্দিরের দ্বার সাধারণ ভারতবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সিঁড়ির ধাপের পাশে নেতাজি খুলে রাখলেন তার মিলিটারি টপ বুট। তাকে দেখে পায়ের জুতো খুলে ফেললেন নিষ্ঠাবান খ্রিস্টান আইয়ার, ধার্মিক মুসলমান কিয়ানি আর হাবিবুর রহমান। মন্দিরের পুরোহিত প্রত্যেকের কপালে এঁকে দিলেন হোম শিখার জয় তিলক। নেতাজিকে দেখে ওরা হাত জোর করে দেবীকে প্রণাম করলেন, হর হর মহাদেব ও না, আল্লাহু আকবর ও না। সমবেত কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল, জয় হিন্দ, বন্দে মাতরম।
নেতাজিকে অনেকেই ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু নেতাজির আদর্শে কতজনই বা উদ্বুদ্ধ হতে পেরেছেন? প্রাক স্বাধীনতা যুগে নেতাজি যে অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন, বর্তমান সময়ে তা আর সম্ভব নয়। স্বাধীনতার এত বছর পরেও আজও মন্দিরে মসজিদে মানুষ ঢুকতে বাধার সম্মুখীন হচ্ছেন, তার একমাত্র কারণ কি জানেন? কারণ দেশ আছে, দেশে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টানও আছে, কিন্তু একটা নেতাজি নেই। ভারতের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।